হ্যালো দর্শক, সকলের কি অবস্থা? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে হয় কাইনমাস্টার সফটওয়্যারটির মাধ্যমে। তবে আপনারা অনেকেই আছেন যারা কাইনমাস্টারের প্রিমিয়াম সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন না, তাদের জন্য আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখানে গিয়ে যদি আপনারা নক করেন কাইনমাস্টারের প্রো ভার্সন সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক দিতে, আমি সেখানে লিঙ্কটা দিয়ে দিব, তাহলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি একটু বেশি লং হতে পারে, কেননা আমি প্রত্যেকটা জিনিসের স্টেপ বাই স্টেপ দেখাবো, এই জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তবে আমি লিঙ্কটা সরাসরি এই ভিডিও ডিসক্রিপশনে শেয়ার করতে পারতাম, বা কিছু ইলিগ্যালের কারণে এসব কিন্তু ইউটিউবের মধ্যে ইলিগ্যাল, এই জন্য আমি শেয়ার করতে পারলাম না। তো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলুন যে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। সো উইথাস্টিং এনি ফর টাইম, লেটস বিগিন দ্য শো। ওকে, তো এটি হলো আমাদের সফটওয়্যার। তো সফটওয়্যারটিতে প্রবেশ করার পর প্রথমেই কাজ হলো আমাদের এখান থেকে ডিভাইস পারফরমেন্সটা চেক করা। আদারওয়াইজ যে প্রিমিয়াম ফিচারগুলো আছে সেই ফিচারগুলো মিস করে যেতে পারি, এজন্য এখান থেকে রান অ্যানালাইসিস নাওয়ার উপর ক্লিক করব, তাহলে আমাদের ডিভাইস পারফরমেন্সটা চেক হয়ে যাবে। আর যদি এখানে এই জিনিসটা অপশনটা খুঁজে না পান তাহলে কিভাবে করতে হয় এটা দেখাচ্ছি। তারপর আমরা সিম্পলি এখান থেকে সেটিং আইকনে ক্লিক করব, অ্যান্ড দেন ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশনে ক্লিক করব, তারপর আবার থ্রি ডট আইকনে ক্লিক করব, অ্যান্ড দেন রান অ্যানালাইসিস নাওয়ে ক্লিক করব। তারপর আবার এখান থেকে রান অ্যানালাইসিস নাওয়ের উপর চাপ দিব, তাহলে এখান থেকে এটা প্রোগ্রেস হওয়া শুরু করেছে। সো আমাদের এতটুকু আসা পর্যন্ত আমরা ওয়েট করব। সো ওয়েট ফর ওয়াচ ইট। এখানে 100% ডান হওয়ার পর এখান থেকে এই অপশনগুলো এনেবল হয়ে গেছে। সো আমরা এখান থেকে যে অ্যাডভান্স ফিচারগুলো পাবো তার মধ্যে থেকে এখানে কিছু বলতেছি। সো প্রথমত হলো 240 FPS পর্যন্ত ইম্পোর্ট করার সুযোগ, এবং এখান থেকে আনলিমিটেড লেয়ার পর্যন্ত মানে এনেবল করা যাবে। এই জন্য আমরা কী করবো, এখান থেকে জাস্ট এটা এনেবল করে দিব, তাহলে আনলিমিটেড লেয়ার এখান থেকে আমরা নিতে পারবো। সো আমরা এখান থেকে এডিটিং প্রসেসে চলে যাব। সো সর্বপ্রথমে আমরা এখান থেকে যে কোনো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্লাস আইকনে ট্যাপ করব। তারপর এখান থেকে এটা হলো সাধারণত 16:9, মানে 16:9 এটা স্বাভাবিক একটি ইউটিউব চ্যানেলের বা যে কোনো একটি সাধারণ ভিডিওর অ্যাসপেক্ট রেশিও। আর এটি হলো যদি আপনারা যে কোনো ইনস্টাগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ এগুলোর জন্য ভিডিও তৈরি করেন তাহলে এটা সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ এটি হলো যে কোনো ফেসবুক বা আদার যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করতে পারেন তাহলে এটি সিলেক্ট করতে পারেন। যেহেতু আমরা সাধারণ একটি ভিডিও এডিট করে দেখাবো, এই জন্য আমরা এখান থেকে 16:9 উপর ক্লিক করতেছি। তারপরে এখান থেকে সর্বপ্রথম ভিডিও ইম্পোর্ট করার জন্য কিংবা ফটো ইম্পোর্ট করার জন্য আমরা মিডিয়াতে ক্লিক করব, অ্যান্ড দেন ফাইনালি যে কোনো ভিডিওতে যদি প্রেস করি তাহলে ভিডিওটি এখানে আমাদের ইম্পোর্ট হয়ে যাবে। সো আমরা এখান থেকে একটা ভিডিওতে প্রেস করতেছি, সো ইম্পোর্ট হয়ে গেল। সো আপনারা যদি চান এখান থেকে ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করতে পারেন, যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু দরকার পড়ে তাহলে এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে, চাইলে সেই ব্যাকগ্রাউন্ডগুলো ফ্রিতে ইউজ করতে পারেন। সো আমরা এখান থেকে চলে যাব এডিটিং প্রসেসে। তো সর্বপ্রথম এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে একটি ফ্রেমের অপশন আছে। সো এই ফ্রেমের অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে তিনটা অপশন পাবো, একটা হলো ক্যাপচার অ্যান্ড সেভ। সো প্রথম অপশনে যদি ক্লিক করি তাহলে ভিডিওর টাইমলাইনটা যে অপশনে আছে এই অপশন থেকে একটা ছবি উঠে সরাসরি আমার ভিডিওতে আর কি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবং দ্বিতীয়ত যে অপশনটা, এটাতে যদি ক্লিক করি তাহলে সরাসরি এখান থেকে একটা ছবি উঠে নিচের ব্যাকগ্রাউন্ডে এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, মানে মিডিয়াতে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা যদি এখান থেকে ক্যাপচার অ্যান্ড অ্যাড লেয়ারের মধ্যে ক্লিক করি তাহলে এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লেয়ার আকারে চলে এসেছে। সো আমাদের এটা দরকার নেই। তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন যদি আমরা এটাতে ক্লিক করি, অনেকগুলো অপশন। সো এখানে প্রথমে কাঁচি আইকনটা দেখায়, মানে কাটা ভিডিও কাটসাট করার অপশনগুলো। তো সর্বপ্রথম যদি কাঁচি আইকনে ক্লিক করি তাহলে প্রথম যে অপশনটা ট্রিম টু লেফট অ্যান্ড প্লে হেড, এটাতে যদি ক্লিক করি তাহলে ভিডিওর টাইমলাইন থেকে শুরু করে বাম সাইডে যে ভিডিওগুলো আছে এগুলো কেটে যাবে। এবং দ্বিতীয়টা হলো রাইট সাইডে যতক্ষণ ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কেটে যাবে, এবং স্প্লিট অ্যাট প্লে এটা যদি ক্লিক করি তাহলে মাঝখান থেকে কেটে যাবে। তো আমরা এখান থেকে যদি মাঝখান থেকে কেটে চাই তাহলে এটাতে ক্লিক করব। তারপর চতুর্থ যে অপশনটা, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি মাঝখান থেকে কেটে মাঝখানে একটা মাঝখানের যে ফুটেজটা, এই ফুটেজের ছবি সরাসরি মিডলে চলে যাবে। সো আমরা এটা দেখাচ্ছি, তো এটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন অটোমেটিক্যালি যে এটার ছবি ওটা সরাসরি মাঝখানে এটা বসে গেছে, এই যে এটা হলো ছবি। সো আমাদের এটা দরকার নেই। তো এটা মানে ব্যাকে যাওয়ার জন্য এখান থেকে আন্ডো বাটনে ক্লিক করবো, উপর দেখতে পারবেন আন্ডো বাটন আছে, এটাতে ক্লিক করব। সো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আর কি
কাটা ছাড়ার যে অপশনগুলো এটা আপনারা শিখতে পেরেছেন। তো তারপরে এখানে একটা অপশন আছে ক্লিপ, মানে ক্লিপ গ্রাফিক্স, এটাতে যদি ক্লিক করে এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন আছে, সেই অ্যানিমেশনগুলো চাইলে আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন। সো অ্যানিমেশনগুলো থেকে যে কোনো একটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। দেখেন ভিডিওতে কত সুন্দর সুন্দর ট্রানজেকশন অ্যাড হয়ে যাচ্ছে। তো তারপরে এখানে দেখতে পারবেন একটা টাইটেল, সো এই টাইটেলটা অ্যাড করার জন্য এখান থেকে টাইটেল টেক্সটে যদি ক্লিক করে তাহলে যে কোনো টাইটেল আমরা এখান থেকে দিতে পারবো। মানে যদি যা লিখে দিবেন তাই এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে, এবং চাইলে এখান থেকে কিন্তু ফ্রন্টটাও চেঞ্জ করতে পারেন। এর জন্য আমরা এখান থেকে এ দেখতে পারবেন স্টাইলিশভাবে লেখা আছে, এটাতে ক্লিক করবেন তাহলে এখানে অনেকগুলো ফ্রন্ট আছে, চাইলে সেই ফ্রন্টগুলো সিলেক্ট করে দিতে পারেন। সো আমরা এখান থেকে এই ফ্রন্টটা দিচ্ছি, এবং দেখেন এখানে কিন্তু আমাদের চ্যানেলের নামটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলের নামটা চলে এসেছে। সো আমরা যদি এটা মানে ভিডিওর সম্পূর্ণ রাখতে চাই তাহলে এটা অটোমেটিক্যালি সম্পূর্ণ রাখা হয়ে গেছে, এবং যদি হালকা ইটো রাখতে চাই তাহলে এখান থেকে এটা সরাসরি ড্র্যাগ করে নিয়ে আসবো এই সাইডে। সো আমরা এখন যদি এই ভিডিওটা প্লে করি, দেখেন একটু লক্ষ্য করে, মানে ইটু নিয়ে থাকার পর কিন্তু এটা চলে যাচ্ছে। সো আমরা এখান থেকে এটা রাখবো না, এজন্য আবার এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সো আপনারা চাইলে রাখতে পারেন, সো আমাদের দরকার নেই। এখান থেকে আন্ডো বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি চলে যাবে। তারপর যে অপশনটা আছে এটা হলো স্পিড। সো আমরা যদি স্পিড বাটনে ক্লিক করি তাহলে যদি আমরা এই ডান সাইডে নেই তাহলে এখান থেকে দেখতে পারবেন, যদি বাম সাইডে নিয়ে এটা তাহলে দেখতে পারবেন স্পিডটা কমে যাচ্ছে। এবং একটু আপনাদেরকে প্লে করে দেখাই, দেখেন এখন ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, মানে খুব ফাস্ট ফরওয়ার্ড হিসেবে তৈরি হয়ে গেছে। এখন যদি এটা স্লো মোশনে বাজাতে চাই এর জন্য আমরা এখান থেকে স্পিডে ক্লিক করব, তারপরে এখান থেকে যদি ডান সাইডে নিই তাহলে কিন্তু স্পিডটা অনেক বেশি বেড়ে গেছে। সো আমরা এখান থেকে আবার প্লে করে দেখাচ্ছি। সো দেখেন এটা কিন্তু আস্তে 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 বাড়ছে। সো আমাদের একটাও দরকার নেই, সো এর নিচে যে অপশনগুলো আছে এটা দেখাচ্ছি। সো এখানে দেখেন রিভার্স আছে। সো এই রিভার্স অপশন মানলে হলো আপনার হারটা যদি সামনে নেন এবং রিভার্সে যদি ক্লিক করেন তাহলে হারটা পিছনে আসবে। সো এটা আমার মনে করে, আচ্ছা এটা শেষের দিকে দেখাচ্ছি। সো তারপর হলো রোটেট অ্যান্ড মিরর। সো এটাতে যদি ক্লিক করে তাহলে উপরে যে অপশনটা এটা যদি ক্লিক করে ডান সাইডের জিনিসগুলো বাম সাইডে চলে যাবে এবং বাম সাইডের জিনিসগুলো ডান সাইডে চলে যাবে। আপনারা শুনতে পাচ্ছেন যে হরিজনটা, হরিজন, ভার্টিক্যাল, এই অপশনগুলোর মতো এই জিনিসগুলো। সো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন বাম সাইডের জিনিসগুলো বাম ডান সাইডে চলে যাচ্ছে এবং ডান সাইডের জিনিসগুলো বাম সাইডে চলে যাচ্ছে, এবং এটাতে ক্লিক করে উপরের জিনিসগুলো নিচে চলে আসবে এবং নিচের জিনিসগুলো উপরে চলে যাবে। সো আপনারা একটু দেখেন, এবং নিচে যে অপশনগুলো এটা হলো রুটেড। এই রুটেড আপনাদেরকে দেখানোর প্রয়োজন নেই, এটা সকলেই জানার কথা। সো তারপর যে অপশনটা আছে সেটা হলো কালার ফিল্টার। এখানে অনেক ধরনের অটোমেটিক্যালি কালার টেমপ্লেট দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনার নিজের ভিডিওটা প্রফেশনাল মানে লুক দেওয়ার জন্য এই কালারগুলো ইউজ করতে পারেন। সো আমি এখানে আপনাদের যে কোনো একটা কালার ক্রিয়েট করছি। সো কালারের সাব কালার অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন। সো আমি যে কোনো একটা কালার ইউজ করি, দেখেন এই সাইডে কিন্তু কালারটা অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। সো আমি কিছু বেশি কালার পরিবর্তন করতেছি, দেখেন এটা কালারটা পরিবর্তন হয়ে গেছে। সো আপনারা চাইলে আপনার ভিডিও লুকটা অনেক বেশি প্রফেশনাল করতে পারেন এই কালারের মাধ্যমে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট আছে, এটা হলো আপনার ব্রাইটনেস, স্যাচুরেশন অ্যান্ড কন্ট্রাস্ট। আমরা যদি একটু বাড়ে কমে দেখি তাহলে দেখতে পারবেন যে ভিডিওর ব্রাইটনেস, স্যাচুরেশনটা কিন্তু অনেক বাড়ছে কমছে। সো আমরা এতটুকু রাখবো। দেখতে পাচ্ছেন ভিডিও লুকটা কিন্তু আলাদা একটা লুক পরিণত হয়েছে। তারপর এটা হলো একটা অপশন আছে, সেটা হলো ইকিউ। ইকিউ আপনারা ব্যবহার করে আপনার সাউন্ড কোয়ালিটিকে অনেক বেশি বেটার করতে পারেন। এজন্য এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে এখান থেকে ভিডিওর আর কি সাউন্ড কোয়ালিটি বেটার করার জন্য এখানে বেস বুস্টার ইউজ করবেন। দেখবেন সাউন্ড কোয়ালিটিটা অনেক বেশি বেটার হবে। তারপর একটা অপশন আছে ভলিউম ইনভেলপ। তারপর এটাতে যদি ক্লিক করি, সো এটার ফিচারটা একটু দেখাচ্ছি আপনাদের। মনে করেন যে আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই সাউন্ডটা কিন্তু হঠাৎ করে বাজা শুরু করছে। সো আমি যদি চাই এখান থেকে মানে সাউন্ডটা হালকা হালকা বাজবে এবং এক জায়গায় একটু বেশি থাকবে আরেক জায়গায় একটু কম থাকবে, এর জন্য এখান থেকে যে জায়গায় মানে যে জায়গায় পয়েন্টারটা থাকবে এই জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এই জায়গায় আরেকটা প্লাস আইকনে ক্লিক করব। তারপর যে প্রথম যে প্লাস আইকনটা ক্রিয়েট করেছিলাম এখানে টাইমলাইনটা নিয়ে সরাসরি এখান থেকে যদি নিচে নিয়ে আসে তাহলে দেখতে পারবেন এটার সাউন্ডটা কিন্তু নিচে চলে আসে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন সাউন্ডটা কিন্তু হালকা থেকে একটু বেশি যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা থেকে বেশি যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন এটার কাজ সাধারণত কি। সো এটা একদম সিম্পলি একটু কাজ। এবং আরেকটা অপশন আছে যে রিভার্ব।
সো এটাতে অনেক ধরনের সাউন্ড ক্রিয়েট করা আছে। যেমন মনে করেন যে আপনার সাধারণ একটা সাউন্ডকে একটা বড় হল রুমের মধ্যে প্রকাশ করতে চাচ্ছেন, যেমন একটা সাউন্ডের বারবার ইকি হবে, মানে কথা বলছেন সাধারণভাবে কিন্তু এটা মানে অ্যাডভান্সভাবে দেখাতে চাচ্ছেন। তো এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বাথরুম বা এখানে অনেকগুলো জিনিস আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে একটা অপশন আছে যেটা হলো ভয়েস চেঞ্জার। এখানে সাধারণত আপনার ভয়েস চেঞ্জ করার জন্য কিছু অপশন আছে, যেমন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দেখাচ্ছি। একতে এখানে কিছু ফানি ভয়েস আছে, সেই ফানি ভয়েসগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তারপর এখানে একটা অপশন আছে সেটা হলো বিগনেটটি। তারপর এটাতে যদি ক্লিক করে সাইডে দেখতে পারবেন একটা ফেড অপশন চলে এসেছে, সো আমাদের এটা দরকার নেই, জন্য এটা ক্লিক করে কেটে দিচ্ছি। তারপর যে অপশনটা এটা হলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা হলো এক্সট্রাক্ট অডিও, মানে ভিডিও থেকে সরাসরি অডিওটা এক্সট্রাক্ট করার জন্য। তারপর আমরা যদি এটাতে ক্লিক করে দেখেন এখানে কিন্তু ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গিয়েছে। সো এই ছিল মোটামুটি এই ধরনের কাজ। সো আমরা এখান থেকে আরেকটু অ্যাডভান্স ফিচারে যাবো, এর জন্য প্রথমে আপনাদেরকে কিছু পরিচয় দিয়ে দিচ্ছি। এটা হলো ভয়েস, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি আপনারা চাইলে, মানে আপনারা যদি চান তাহলে সরাসরি এখান থেকে ভয়েস ওভার দিতে পারেন। যে কোনো একটা ভিডিও আছে সরাসরি ভয়েস ওভার যদি ক্লিক করেন তাহলে টাইমলাইন থেকে অটোমেটিক্যালি এটা প্লে হয়ে যাবে, এবং চাইলে আপনারা পিছন থেকে যে কোনো ভয়েস এখানে দিতে পারেন। তারপর এটা হলো অডিও, যে কোনো অডিও যদি আপনারা এখান থেকে ক্লিক করতে চান। আর এটা হলো অ্যাসেট স্টোরেজ, তারপর যেই ফ্রি মিউজিকগুলো সেই মিউজিকগুলো এখান থেকে গেট সাউন্ডে যদি ক্লিক করেন এবং ডাটাটা চালু করে তাহলেই এটা আপনারা ইউজ করতে পারেন। এবং আপনারা যদি এখানে সঙ্গে ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিতে যত ধরনের সঙ্গ আছে প্রত্যেকটা সঙ্গ এখানে চলে আসবে। তারপর চাইলে যে কোনো সঙ্গ এখান থেকে ইউজ করতে পারেন, এবং কাটসাটের বিষয়টা দেখালামই। তারপর যে অপশনটা সেটা হলো যে এখান থেকে লেয়ার, সো এই লেয়ারে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা কিছু অপশন পাবো। সো নিচে থেকে শুরু করি, এটা হলো হ্যান্ড রাইটিং। যেমন একটা দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড রাইটিং এর অপশনটা নিচে চলে এসেছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা কিছু ড্র করব। যেমন আমি এখান থেকে কালার সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন কালারটা এখানে সুন্দর হচ্ছে না, সো লালের মধ্যে লাল কালারটা বাসতেছে না। সো আমরা এখান থেকে যে কোনো আলাদা একটা কালার সিলেক্ট করে, যেমন এই কালারটা সিলেক্ট করলাম। তারপর যদি এটার সাইজটা একটু বড় করতে চাই তা, এবং দেখেন এখানে কিছু অপশন আছে। তারপর এটা আমরা যদি এখান থেকে যে কোনো একটা ড্র করি যে কোনো কিছু, তাহলে তারপর এটা যদি সাইন বাটনে ক্লিক করে দেখেন এটা কিন্তু ড্র হয়ে গেছে, এবং এটা টাইমলাইনটা অনেক বেশি বড় হয়ে গেছে, এজন্য আমরা একটু ছোটো করে দিব। দেখতে পাচ্ছেন এটা হলো ড্রর কাজ সাধারণত, এবং ড্রর কাজ দিয়ে আপনারা অনেক কিছু করতে পারেন, যে কোনো আর্টও করতে পারেন এটার মাধ্যমে। তারপর আরেকটা অপশন সেটা হলো যে টেক্সট, আপনার ভিডিওতে যে কোনো ধরনের টেক্সট মানে বসানোর জন্য। সো এটা দিয়ে একটু আলোচনা করি। সো আমরা সর্বপ্রথম টেক্সটে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে যেই টেক্সটটা বসাতে চাই সেই টেক্সটটা এখান থেকে সর্বপ্রথম বসিয়ে দিব। তারপর আমরা একটু আগে তো দেখালাম এই আমরা এখান থেকে কিভাবে ফন্টটা চেঞ্জ করতে পারি। সো আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করবো না, সরাসরি যেই টেক্সটটা এই টেক্সটের কালারটা পরিবর্তন করবো। এই জন্য এখান থেকে সাদা কালার আছে, সো সাদা কালারটা সিলেক্ট করবো। তারপর এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিব, মানে যেই কালারটা বাসে সবচেয়ে বেশি এই কালারটা দিয়ে দিব। এবং তারপর এটা সরি এটা বাসতেছে না, আমরা অন্য একটা কালার সিলেক্ট করি, কালো কালারটা সিলেক্ট করতেছি। তারপর এখানে কিছু অপশন আছে, সো এখানে মানে ফ্রন্ট চেঞ্জ করার স্টাইলটা একটু আলাদা। সো এখানে ফ্রন্টের অপশন আছে, সো এখানে চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। সো আমরা একটা ফ্রন্ট চেঞ্জ করে দিলাম। তারপর এটা হলো ইন অ্যানিমেশন, মানে হলো আপনার যেই ফটো মানে দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে, যদি আমি ভিডিওটা প্লে করি দেখেন এটা মানে টেক্সটটা কিন্তু হঠাৎ করে চলে এসেছে। এখন আমি যদি চাই এই টেক্সটটা মানে হালকা মানে কীভাবে আসবে, মানে এই অপশনটা তারা রেখেছে। এখন যদি আমি অ্যানিমেশনে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন কত সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। সো স্লাইড আপে যদি ক্লিক করি নিচে থেকে উপরে চলে যাবে, এবং আমি যদি চাই এটার স্পিড একদম কমাতে, সো এটা যদি বাড়াতে চাই তাহলে এখান থেকে ডান সাইডে নিব, আর যদি কমাতে চাই তাহলে বাম সাইডে নিব, তাহলে এটা আস্তে আস্তে আসবে। তারপর এটা দেখেন এখন যদি প্লে করি ভিডিওটা, দেখেন কত স্লো মোশনে কিন্তু এখানে মানে টেক্সটটা উপরে উঠতেছে। এবং আরও কিছু অপশন আছে, যেমন এই যেটা হলো ওভার অ্যানিমেশন, মানে যেই টেক্সটটা আপনারা অ্যাড করেছেন এই টেক্সটটা যতক্ষণ পর্যন্ত থাকবে এটা কী অবস্থায় থাকবে। এখানে অনেকগুলো মানে জিনিস দেওয়া আছে, মানে এর কী অবস্থায় থাকবে দেখেন, এখানে অনেকগুলো অপশন দেখেন কত সুন্দর সুন্দর অ্যানিমেশন দেওয়া আছে এখানে, চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারেন। সো আমরা এখান থেকে কোনোটা ইউজ করবো না। তারপর আমরা এখান থেকে আউট অ্যানিমেশন, আপনারা যেভাবে ইন অ্যানিমেশন দেখলেন যে মানে টেক্সটটা আসবে, এবং আউট অ্যানিমেশন হলো টেক্সটটা কীভাবে যাবে, সো আপনারা বুঝতে পেরেছেন। এবং এটা হলো অ্যালফা বা অপাসিটি, মানে টেক্সের অপাসিটিটা কেমন,
মানে শ্যাডোটা কেমন থাকবে। তারপর রোটেশনের কাজ তো দেখলেন, এবং এটা হলো ব্ল্যান্ডিং। যেমন আপনার অডিও মানে ভিডিওর সাথে যদি টেক্সটটা ম্যাচ করতে চান, তাহলে এখান থেকে ওভারলে অথবা মাল্টিপ্লে বা স্ক্রিনে যদি ক্লিক করেন, তাহলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার টেক্সটটা। এবং এখান থেকে আরও কিছু অপশন আছে, যেমন টেক্সট অপশন, এইটা যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন মানে টেক্সটের শেপটা কেমন হবে, সো এই শেপগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, সো আমাদের কিছু দরকার নেই। এবং এখানে হলো আউটলাইন, ভিডিওর স্ট্রোক যেটাকে বলে এটাকে সাধারণত আউটলাইন বলা হয়, সেটাতে যদি এনেবল করি এবং কালারটা আমি একটু পরিবর্তন করে দিচ্ছি, তারপর দেখেন এখানে কিন্তু একটা আউটলাইন তৈরি হয়ে গেছে। এবং চাইলে এখান থেকে আউটলাইনটা একটু কমাতে পারি, সো একটু কমিয়ে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আরও কিছু অপশন আছে, যেমন শ্যাডো মানে আপনার যেই টেক্সটটা এটার যেমন একটা ছায়া, এই ছায়াটা কীভাবে অ্যাড করবো, এটাতে যদি ক্লিক করি তাহলে ছায়াটা অ্যাড হয়ে গেছে। দেখতে পারো নিচে আমি একটু বাড়িয়ে দেখাচ্ছি, দেখেন ছায়াটা কত সুন্দর অ্যাড হয়ে গেছে, সো আমরা এদের দরকার নেই। তারপর এখান থেকে এটা আছে গ্লো, যেমন এই গ্লোটা অনেক বেশি কার্যকর, দেখেন গ্লোটা জিনিসটা দেখেন কত সুন্দর, মানে স্বর্ণের মধ্যে আলো পড়লে যেমন একটা রিফ্লেক্ট করে এমন একটা রিফ্লেক্ট, সো এটা আমাদের দরকার নেই। তারপরে এখান থেকে হলো ব্যাকগ্রাউন্ড কালার, যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছু রাখতে চাই তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালার, সো এটা যদি এনেবল করি তাহলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, এবং চাইলে সেই ব্যাকগ্রাউন্ডের কালারটাও আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপর আমরা এখান থেকে ফুল হোয়াইট মানে সম্পূর্ণটা ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হয়ে যাবে, সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটাও রাখবো না। সো এই ছিল মোটামুটি টেক্সটের যে বিষয়বস্তুগুলো, এই বিষয়বস্তুগুলো। সো এখানে দেখতে পারবেন একটা চাবি আইকন আছে, এই চাবি আইকনটা নিয়ে একটু কথা বলি। সো তার আগে আমরা টেক্সটটা একটু সামনে নিয়ে আসি, এবং এখান থেকে টেক্সটের সাইজটা একটু কমিয়ে দিই। সো এখানে চাবি আইকনে যদি আমি সর্বপ্রথম এখান থেকে এটাতে ক্লিক করে চাবি আইকনে ক্লিক করি, তারপর সর্বপ্রথম দেখতে পারবেন এখানে কিন্তু টেক্সটটা এখানে আছে। তারপর আমরা যদি এখানে অটোমেটিক্যালি একটা চাবি আইকন অ্যাড হওয়ার জন্য এখানে অটোমেটিক্যালি একটা গুল আইকন চলে আসে, সো আমরা এখান থেকে আর একটা চাবি আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এটা যদি আমি এই জায়গায় নিয়ে আসি তাহলে অটোমেটিক্যালি এই চাবিটাও এখানে চলে আসবে। তারপর আমি এই জায়গায় নিয়ে আসি, তারপর এখানে আবার একটা চাবি আইকন ক্লিক করে দিচ্ছি, তারপর এখন দেখেন আমি ফাইনালি যদি আমি এই ভিডিওটা প্লে করি, দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এইভাবে আপনারা টেক্সটের সাইজটা পরিবর্তন করতে পারবেন, সো আমাদের টেক্সটটাও দরকার নেই, সো আমরা এটা কেটে দিচ্ছি। তারপর এখানে আরেকটা অপশন, কিছু অপশন আছে যেমন ওভারলে, এই ওভারলের মধ্যে কিছু অটোমেটিক্যাল ফ্লি কিছু দেওয়া আছে, সো আপনারা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন। সো ইউজ করার জন্য এখান থেকে যদি বলটা ইউজ করে দেখা যাচ্ছে বলের মধ্যে ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক্যালি চলে আসবে, এবং এটা চাইলে বড় ছোট করতে পারেন। এবং যদি চান তাদের এস স্টোরের মধ্যে কিন্তু অনেকগুলো ওভারলে আছে, চাইলে সেই ওভারলেগুলো কিন্তু ইউজ করতে পারেন। সো তারপর এখান থেকে ফাইনালি এখান থেকে আছে ইফেক্ট, মানে এফেক্টস যেটা আর কি, ইফেক্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে কিছু ব্লারের অপশন আছে, সেটাতে ক্লিক করে দেখতে পারেন ভিডিওটা ব্লার হয়ে গেছে, এবং গেট মোড়ের মধ্যে ক্লিক করলে তাদের এস এস স্টোরে চলে যাবে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনার নেট কানেকশনটা দিয়ে এস এস স্টোর থেকে অনেকগুলো ফ্রি টাইমটা ডাউনলোড করবেন, তারপর ইউজ করবেন, তাহলে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন। সো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তারপর ফাইনালি আমাদের এখান থেকে মিডিয়া, সো মিডিয়াতে যদি আমি ক্লিক করে যে কোনো ভিডিও নিই তারপর এই ভিডিওর উপরে চলে আসবে, আর যদি এখান থেকে মানে আর কি লেয়ার উপরে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করলে ভিডিওর উপরে চলে আসবে, আর যদি এখান থেকে সরাসরি মিডিয়াতে ক্লিক করে তাহলে সরাসরি আমাদের যেই লেয়ারটা এই লেয়ারের বাম সাইডে চলে আসবে, মানে ভিডিও লেন্থটা বেড়ে যাবে। সো আমরা এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করতে হয় সো এগুলো এখন দেখাচ্ছি। তারপর এখান থেকে সর্বপ্রথম মিডিয়াতে ক্লিক করে এখানে ক্লিক করব, তারপর আপনাদের দেখানোর জন্য এর জন্য শুধুমাত্র একটা ভিডিও ইনপুট করলাম, আমার গ্যালারিতে কোনো ধরনের গ্রিন স্ক্রিন ভিডিও নেই, এর জন্য এটা আনতে বাধ্য হচ্ছে। তারপর এখান থেকে এটাতে ক্লিক করে যদি তাহলে এখান থেকে আরও কিছু অপশন পাবো, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং ওভারঅল অ্যানিমেশন, এগুলো আপনারা দেখেছেন। এবং এটা হলো ক্রপিং, আপনারা চাইলে এখান থেকে এটা ক্রপ করে নিতে পারেন, ভিডিও যে সাইজটা এটা চাইলে ক্রপ করে নিতে পারেন, এবং এখান থেকে কিছু শেপ আছে এই শেপ অনুসারেও কাটতে পারেন। সো আমরা এখান থেকে এটা আর কাটবো না, সো এখানে এতটুকু কাটার পর এখান থেকে সাইনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আরও কিছু অপশন পাবো, যেটা হলো রিভার্স, রিভার্স তো দেখলিনি এবং সব কিছু কম বেশি দেখা হয়ে গেছে। তারপর এখান থেকে শুধুমাত্র বাকি রয়েছে ক্রোমাকি, সো এই ক্রোমাকিতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে যদি এনেবল করে দিই তাহলে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। সো আমাদের যদি গ্রিন স্ক্রিন না থাকে অন্য কোনো কালার থাকে, যেমন আমার কালো কালারটা এখানে এসেছে, সো আমরা এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে দিব। সো কালো কালারটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু কালো কালারটা রিমুভ হয়ে গেছে, এবং উপর যে কালারটা এটা কিন্তু অনেক বেশি ইয়ে হয়ে গেছে। সো আমরা এগুলো যদি বাড়িয়ে কমিয়ে দিই সাইডে যে জিনিসগুলো, তাহলে আমাদের এই অপশনগুলো চলে আসবে, এবং যদি গ্রিন স্ক্রিন থাকে তাহলে খুব বেশি
স্মুথ আপনারা রিমুভ করতে পারবেন। এবং গ্রিন স্ক্রিন নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে এই মুহূর্তে আই বাটনে ক্লিক করতে পারেন এবং আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিওর ইন কার্ডে দিয়ে দিব। সো এই ছিল মোটামুটি আমাদের এই ভিডিও এডিটিং। এবং এখানে কিছু অপশন আছে, যেমন মনে করেন যে আপনি অনেকগুলো ভিডিও এডিট করেছেন এবং একদম লাস্ট পর্যায়ে চলে গেছেন এবং এখন বারবার এইভাবে ধরে ধরে আনতে হবে। সো এখানে আপনার একটা অপশন আছে, যেমন এই যে এটাতে যদি ক্লিক করেন তাহলে একদম সর্বপ্রথমে চলে আসবে এবং এইটাতে যদি উপরটাতে ক্লিক করেন তাহলে উপরে যেই মানে নিচে যেই এগুলো অ্যাড করেছেন লেয়ারগুলো এই লেয়ারগুলো দেখতে পারবেন এবং যে টাইম মানে প্রিভিউ বক্সটা এটা এই জায়গায় চলে আসবে। যদি এখন প্লে করি তাহলে দেখেন, যদি এখন এই জায়গাটা ক্লিক করে প্লে করি তাহলে নিচে দেখতে পারবো এবং উপরে যে টাইমলাইনগুলো এই টাইমলাইনগুলো এখানে শো হবে। সো আমরা এখান থেকে এটাতে ক্লিক কেটে দিব। ওকে, তো আমরা এখন রিভার্সিং এর কাজ দেখাবো। তো আমরা এর জন্য একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। তো ভিডিওটা যদি আমি এখানে প্লে করি দেখেন আমি কিন্তু এখান থেকে সামনে থেকে পিছে যাচ্ছি, তো মানে ক্যামেরার সামনে থেকে পিছনে যাচ্ছি। তো আমরা যদি এখন এটা রিভার্স করি দেখেন এটা উল্টো হয়ে যাবে। তো এই জন্য ভিডিওতে ক্লিক করবো এবং রিভার্সে ক্লিক করবো। তারপর ফাইনালি যদি আমরা এখন থেকে ভিডিওটা এখান থেকে প্লে করি তাহলে দেখেন এখন থেকে সামনে থেকে কিন্তু আমাদের ক্যামেরার সামনে আসছে ভিডিওটা। সো এখন সাধারণভাবে বুঝতে পেরেছেন যে রিভার্সিং এর ভিডিওটা। সো আমরা এখান থেকে একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, সেটা হলো যে ট্রানজেকশন, মানে এক ভিডিও থেকে অন্য ভিডিওতে যাওয়ার জন্য যেই অ্যানিমেশনটা হয় এটাকে সাধারণত ট্রানজেকশন বলা হয়। সো সেই ট্রানজেকশন অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করব। তবে অনেকে আছেন যারা এটা মানে খুঁজে পান না। সো যারা খুঁজে পান না তারা কি করবেন, এখান থেকে এটা স্লাইড করবেন, দুই ভিডিওর মাঝখানে একটু বেশি স্লাইড করবেন তাহলে এটা আপনারা খুঁজে পাবেন। আদারওয়াইজ যদি ফ্রেমটা অনেক বড় থাকে তাহলে খুঁজে নাও পেতে পারেন। সো আপনারা যদি একটু স্লাইড করেন তাহলে এটা খুঁজে পেয়ে যাবেন। তারপর আমরা সিম্পলি এটাতে ক্লিক করবো। তারপর এখানে অনেকগুলো ট্রানজেকশন আছে, যে আমরা যে কোনো একটা ট্রানজেকশন দিয়ে দেখাচ্ছি, তারপর এটাতে ক্লিক করলাম, সেখানে ট্রানজেকশনটা সিলেক্ট করে দিলাম। সো আপনাদের দেখানোর সুবিধার্থে যে কোনো একটা ট্রানজেকশন দিয়ে দিলাম। সো আমরা এখন যদি ভিডিওটা প্লে করি দেখেন এই জিনিসটা, মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার জন্য মানে যেই মানে অ্যানিমেশনটা হয় এটাকে সাধারণত ট্রানজেকশন বলা হয়। কত সুন্দরভাবে ট্রানজেকশন অ্যাড হয়ে গেছে। সো এখানে অনেকগুলো ট্রানজেকশন আছে, চাইলে সেই ট্রানজেকশনগুলো ব্যবহার করতে পারেন। এখানে মোটামুটি আর দেখানোর কিছুই নেই। তো আমরা এখান থেকে যদি এটা পরে সেভ করতে চাই তাহলে এখানে ক্লিক করলেই সরাসরি ব্যাকে চলে আসবে এবং উপরেটা হলো আমাদের ভিডিও। সো তারপর আবার ভিডিওতে ক্লিক করব এবং যদি সেভ করতে চাই তাহলে এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে এটা হলো বিট রেট। সো আমরা এখান থেকে হাই এইচডিতে সিলেক্ট করার জন্য এখান থেকে এটা ফুল বাড়িয়ে দিই তাহলে এমবিটা এখানে নিচে দেখতে পারবো। একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু এমবির সাইজটা অনেক বেশি হবে, আর আপনারা যদি লোতে দিয়ে দেন তাহলে এমবির সাইজটা একটু কম হবে। এবং এখানে কিছু অপশন আছে, যেমন সিনেমা, আপনারা যদি আগে বলেছিলাম যদি সিনেমার জন্য তৈরি করে থাকেন তাহলে উপরের যেই মানে ব্ল্যাক বারটা এটা একটু বেশি চলে আসবে। সো আমরা কিছু সিলেক্ট করবো না, এখান থেকে 30 ফ্রেম রেট দিয়ে দিব এবং এখান থেকে এটা রেজুলেশনটা এতটুকু সিলেক্ট করে দিব। এবং আমার ডিভাইস পারফরমেন্সটা অনেক বেশি হয়নি, এই জন্য এখানে ডিভাইস পারফরমেন্স এখানে 360 দেখাচ্ছে। এবং আপনারা যদি ডিভাইস পারফরমেন্সটা একটু ভালোভাবে করেন, মানে একবার দুইবার করেন তাহলে এখান থেকে আপনার 720 পিক্সেল পর্যন্ত এইচডি কোয়ালিটিতে ভিডিও রেন্ডারিং করতে পারবেন। সো আমাদের এতটুকু কমপ্লিট, এর জন্য মানে এখন ভিডিওটা রেন্ডারিং করবো, এই জন্য এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। তারপর এক্সপোর্টে ক্লিক করলে অটোমেটিক্যালি এক্সপোর্ট হয়ে যাবে। সো এখন যদি আমি ভিডিওটা প্লে করতে চাই জন্য প্লে বাটনে ক্লিক করলেই অটোমেটিক্যালি যে কোনো প্লেয়ার দিয়ে আমি ভিডিওটি প্লে করতে পারবো। ফাইনালি ভিডিওটি প্লে হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। সো দেখা হবে কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। সো টেল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।